প্রশ্ন করেছেন আমি একটি হারাম সম্পর্কে ছিলাম কিন্তু ইসলামকে জানার পর তা থেকে বেরিয়ে আসতে পেরেছি কিন্তু এই ছেলে সেই ছেলেটিকে কষ্ট দিতে হয়েছে এই জন্য কি আমার দ্বারা বান্দার হক নষ্ট হয়েছে এতে কি আমার আমলগুলো নষ্ট হবে আমার আমল কি তাকে দিয়ে দেওয়া হবে যা তার কাছে মাফ চাইতে হবে নজবিল্লা এইটি হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা আপনার অন্তরের ভিতরে আসছে হারাম ছেড়ে দিবেন এখন যদি কেউ বলে হারাম ছেড়ে দেওয়ার কারণে অমুকের কষ্ট হচ্ছে এটা তো কিছু করারই নেই সে তার তার শয়তানি এটা তাকেও সে হারাম ছেড়ে দিতে হবে এই জন্য পিছনের দিকে কখনো তাকানো যাবে না আপনি সে কি করেছে কে কি করেছে কোনো দিকে তাকানো যাবে না তওবা করবেন তাকেও বলবেন তওবা করতে ফিরে যেতে আল্লাহর কাছে যদি কোনোদিন কথা হয় কথা বলবেন না তার সাথে কোনো দরকার নেই হারাম সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে আমাদের যুব সমাজ বা যুবতী সমাজ যারা আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে বেশিরভাগই এই হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে এদের এদের অধিকার আছে বা তারা যদি বলে যে আমার অধিকার আছে এগুলো মিথ্যা কথা এগুলো শয়তানের শয়তানের কুমন্ত্রণা কোনো অধিকার নেই কথা বলারও অধিকার নেই যেখানে সেখানে আপনার আবার কিসের অধিকার কোনো ওয়াদা নেই কোনো কিছু নেই যেগুলি দিয়েছেন ওয়াদা সবই মিথ্যা এবং সবই গুণার ওয়াদা এগুলি কোনো কিছুই করা যাবে না সব ছেড়ে আসতে হবে যদি তার কোনো হক আপনার কাছে টাকা হাওলাত নিয়ে থাকে একমাত্র আর্থিক সম্পদ সেটা ফেরত দিতে হবে সে মাপনা করে ফেরা দিতে হবে এইটা ছাড়া এই সমস্ত ওয়াদা বা তার কষ্ট মনে কষ্ট এই সমস্ত অর্থ হচ্ছে আপনি এখনো তবা করতে পারেন নাই এগুলি যে গুণা ছিল এটা মনে করুন এগুলির দিকে তাকানো ফিরে তাকানো দিকে দিকে এক নজর পিছনের গুনার কাজ এগুলো কোনোটাই করা যাবে না এগুলো যে কোনো একটাই করান অর্থ হচ্ছে আপনি এখনো আল্লাহ দিন বুঝতে পারেননি এখনো আসতে পারেনি পিছনের দিকে ছাড়তে পারেননি ওগুলিকে পরিপূর্ণ ঘৃণা করতে হবে আপনাকে কারণ গুণাকে ঘৃণা না করা পর্যন্ত আপনি গুণা ছাড়তে পারেন নাই আপনি বোঝা গেল আবার সুযোগ পেলেই করবেন এই জন্য আপনাকে এই গুণাটাকে ঘৃণা করতে হবে যেটা আমার জীবনে একটা কালো অধ্যায় ছিল আল্লাহ যেন আপনাকে সাথে উদ্ধার করে সুতরাং আপনি ওইদিকে তাকাবেন না আপনার কোনো আমল তাকে দেয় এই সমস্ত জিনিস চিন্তা করবেন না বরং ওইটার কারণে আপনাকেও পাকড়া করবো ওকেও পাকড়া করা হবে আপনি তওবা করুন ওই সমস্ত জিনিসের দিকে আপনারা তাকাবেন না এর মধ্যে অনেকেই সালাকি করে বলে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা বব মন কষ্ট দিছ আমি তোমাকে আখরাতে দেখিনি মন ভাঙ্গা মন ভাঙ্গা যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে কথা ছিল হালাল সম্পর্কের মধ্যে মন ভাঙ্গা ভাইয়ে হলে একটা কথা ছিল তাও মসজিদ ভাঙার মতো কথা না মন ভাঙ্গা যাবে না কারো মনে কষ্ট দেওয়া যাবে না এটা ইসলামের শরীয়তের বিধান কিন্তু মসজিদ ভাঙ্গা এই যে শব্দ হাদিস নাই কোরআন বাড়ানোর কথা আর এইভাবে হারামের মধ্যে আবার ভয় দেখান কেউ কেউ হারামের মধ্যে আবার বলে আল্লাহকে সাক্ষী রাখে ফাজিলামি করে জায়গা ফানা না তুমি হারাম অন্যায় কাজ করতে পার আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের কর্মকাণ্ড এগুলি হচ্ছে কুফুরি একদম সম্পূর্ণরূপে কুফুরি মানে নিজে অন্যায় করছে এরপরে আল্লাহকে অন্যায়ের মধ্যে সাক্ষী রাখছে এগুলি হচ্ছে ফাজিলা মিশ্রা রাখিস না এগুলি থেকে দূরে চরিদ করে আসো